প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী গতকাল জাতির উদ্দেশ্যে তার ভাষণের শুরুতেই জাতিকে ভ্রান্ত তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। তিনি বিপুল ম্যান্ডেট নিয়ে 2014 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের কথা বলেছেন, যা সঠিক নয়। 2014 5 জানুয়ারি 153 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছিল। শতকরা 5 ভাগ ভোটার ভোট কেন্দ্রে যায়নি। সারা দেশের মানুষ এবং বহির্বিশ্ব সেই নির্বাচনকে গ্রহণ করেনি। আওয়ামী লীগ নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে ক্ষমতা দখল করেছিল সম্পূর্ণ অনৈতিকভাবে। জাতীয় পার্টির চেয়ারম্যানকে বন্দুকের মুখে জিম্মি করে নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছিল। তিনি এবং আরও অনেকে মনোনয়ন প্রত্যাহার করলেও সেটা গ্রহণ করা হয়নি। সেই সময়কার তামাশা ও নাটক সকলের মনে থাকার কথা। প্রধানমন্ত্রী তার ভাষণে এমনভাবে অর্থনীতিকে চিত্রায়িত করেছেন যেন সকল উন্নয়ন তার 2 দফার সরকারের 8 বছরই হয়েছে, যা সঠিক নয়। অর্থনৈতিক উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। ভিত্তি তৈরি করতে হয়, এরপর একটি একটি করে ইট বসাতে হয়। 1972 থেকে 1975 বাংলাদেশের অর্থনীতিতে দুঃশাসন ও দুর্নীতির কারণে, ভ্রান্ত নীতির কারণে যে অচল হয়ে পড়েছিল, বিদেশিরা তলাবিহীন ঝুড়ির সঙ্গে তুলনা করেছিল, দুর্ভিক্ষে লক্ষ মানুষ মারা গিয়েছিল, সেই অর্থনীতিকে সজীব ও সচল করে তুলেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল। বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে অবরুদ্ধ অর্থনীতিকে তিনি মুক্ত করেছিলেন। বেসরকারি বিনিয়োগ, মুক্তবাজার অর্থনীতি, কৃষিতে নতুন প্রাণের সঞ্চার, শিল্পে 3 শিফটের কাজ, সর্বপ্রথম পোশাক শিল্পের উদ্যোগ ও বিদেশে শ্রমিক বাজার সৃষ্টি, মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সৃষ্টি বাংলাদেশের অর্থনীতিকে নতুন এবং সচল অধ্যায়ে নিয়ে যায়। সেটাই ছিল ভিত্তি, বিনিয়োগ ও কর্মসংস্থান অর্থনীতিকে সচল করে। নতুন ও তরুণ উদ্যোক্তারা এগিয়ে আসায় বাংলাদেশ আবার স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করে। পরবর্তীতে গণতান্ত্রিক অথবা অগণতান্ত্রিক, বৈধ অথবা অবৈধ, প্রায় সব সরকারই কম বেশি উন্নয়নে কাজ করেছে। ক্ষুদ্র ঋণ, গ্রামীণ অবকাঠামো নির্মাণ, ইনফরমাল সেক্টরে বিনিয়োগ গ্রামীণ অর্থনীতিতে প্রাণের সঞ্চার করেছে। একদিকে নারী ক্ষমতায়ন, অন্যদিকে নারীদের আনসার, ভিডিপি, পুলিশ ও অন্যান্য সেক্টরের কর্মসংস্থান অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করে। পৃথক মহিলা মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা এই প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যায়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে যে 3টি সরকার গঠিত হয়, সেই 3টি সরকারের সময় অর্থনৈতিক উন্নয়ন নতুন মাত্রা পায়। দ্রুত সময়ের মধ্যে দারিদ্র বিমোচন, মিলেনিয়াম ডেভেলপমেন্ট লক্ষ্যমাত্রা অর্জন, জীবনযাত্রার মান উন্নয়ন, দুর্বল জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বলয় গড়ে তোলা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার কাজগুলো কোনো একটি বিশেষ সরকারের একক প্রচেষ্টার ফসল নয়। প্রধানমন্ত্রীর দাবি তাই অনৈতিক এবং শুধুমাত্র আত্মতুষ্টির প্রচেষ্টা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গত 8 বছরে ধনী আরও ধনী, গরিব আরও গরিব হয়েছে। প্লুটোক্রেটিক শাসনের ফলে প্রাতিষ্ঠানিক ভঙ্গুরতা আরও বৃদ্ধি পেয়েছে। নজিরবিহীন দলীয়করণ প্রশাসন ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল ও ক্ষয়িষ্ণু করেছে। জবাবদিহিতার অভাব, অকার্যকর পার্লামেন্ট দুর্নীতিকে লাগামহীন পর্যায়ে নিয়ে গেছে। রাজনৈতিক হস্তক্ষেপে আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রায় ধ্বংসের মুখে। শেয়ার মার্কেট লুট, ব্যাংক লুট, দলীয় ব্যক্তিদের জন্য ঋণ সুবিধা ও ফেরত না দেওয়ার প্রবণতা, একনায়ক সরকারের সমর্থক ও তুলপিবাহকেরা লাগামহীনভাবে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার ও গণলুট বাংলাদেশের অর্থনীতিকে ভেতরে ভেতরে অন্তঃসার শূন্য করে ফেলেছে। শুধুমাত্র আরএমজি সেক্টরের আয় ও রেমিটেন্সের কারণে যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়লেই অর্থনীতি চাঙা হয় না, সত্যিকার বিনিয়োগ অর্থাৎ ম্যানুফ্যাকচারিং শিল্পে বিনিয়োগের জন্য মূলধনী যন্ত্রপাতি আমদানি কত পরিমাণ বেড়েছে না কমেছে সেটা দেখা অত্যন্ত জরুরি। কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে কি না তাও দেখতে হবে। সাপ্লায়ার্স ক্রেডিটে বিদেশি বিনিয়োগ কোন ক্ষেত্রে কীভাবে আসছে তা দেখতে হবে।
এবং এর জন্য জনগণকে কতটুকু প্রকৃত মূল্য দিতে হচ্ছে সেই বিষয়গুলো প্রধানমন্ত্রীর ভাষণে সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে। সাংবাদিক বন্ধুগণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রথম 7-এর কোঠা অতিক্রম করে 2006-07 অর্থ বছরে, তার আগে 2005-06 সনে প্রবৃদ্ধি ছিল 6.76। প্রধানমন্ত্রী দাবি করেন 2015-16 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল 7.11, আর আগামী অর্থ বছরে হবে 7.4 হারে। এদিকে বিশ্বব্যাংক তাদের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস প্রতিবেদনে দাবি করেছে যে এবছরে প্রবৃদ্ধি হবে 6.8, আর আগামী অর্থ বছর অর্থাৎ 2017-18 বছরে প্রবৃদ্ধি হবে 6.5। কারণ যেসব উপাদানের উপর প্রবৃদ্ধি নির্ভর করে, বিশেষ করে বিনিয়োগ রেমিটেন্স, সেগুলো নিম্নগামী রয়েছে। বারবার জিডিপি হিসেবে বিভ্রাটে ফেলা হচ্ছে জাতিকে। বিএনপির আমলে 7% দিন করেছে যে প্রবৃদ্ধি, বর্তমান সরকারের আমলে তা বরং হ্রাস পেয়েছে। আমাদের জনগণ নিশ্চয়ই ভুলে যাননি 2005-06 সনে গোল্ডম্যান স্যাক্স বাংলাদেশকে নেক্সট 11 উন্নয়নশীল দেশ ভুক্ত করেছে। আর বিশ্বখ্যাত বিদেশি পত্রিকা বাংলাদেশকে ইমার্জিং টাইগার হিসেবে আখ্যা দিয়েছিল। প্রথম আলো দেখলাম বিশ্বব্যাংক বাংলাদেশের ভবিষ্যৎ জিডিপি হিসেবে যে ইঙ্গিত দিয়েছে তা সরকারের দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। মাথাপিছু আয় ৫৪৩ থেকে বেড়ে ১৪৬৬ ডলার হয়েছে, কিন্তু শুভঙ্করের ফাঁকি হলো আয় বৈষম্য বেড়েই চলেছে। উন্নয়নের সুফল কিছু সরকারের অনুগ্রহপুষ্ট ব্যক্তিদের কাছে কুক্ষিগত হচ্ছে, দরিদ্র ও নিম্নবিত্তের অবস্থা আরও শোচনীয় হচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের সেন্ট্রাল ব্যাংকের বৈদেশিক রিজার্ভের ১০১ মিলিয়ন ডলার চুরি গেছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি সারা বিশ্বের ব্যাংকিং ইতিহাসে চাঞ্চল্যের স্থান পেয়েছে। সরকার ডক্টর ফরাসউদ্দিন কমিটির রিপোর্ট নিয়ে লুকোচুরি খেলছে, মনে হচ্ছে কোনো রাঘব বোয়ারের নাম আড়াল করতেই এই লুকোচুরি। আমরা দাবি করছি তদন্ত রিপোর্ট প্রকাশ করা হোক, যত ক্ষমতাধরী হোক, দায়ী ব্যক্তিদের বিচার আয়তায় আনা হোক, লোপাটকৃত অর্থ ফেরত আনা হোক। সরকারি লোকজন বেসিক ব্যাংক সহ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে ফকর করে দিচ্ছে, হাজার হাজার কোটি টাকা বের করে নেওয়া হয়েছে ব্যাংকগুলো থেকে। এসব দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে প্রতি বছর সাধারণ মানুষের করের টাকা থেকে হাজার হাজার কোটি টাকার সাহায্য দিয়ে এসব পর্যুদস্ত ব্যাংকগুলোকে বেল আউট করার কাজটি প্রায় প্রাতিষ্ঠানিকীকরণ করা হয়েছে, যা অনৈতিক। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের সময় বিভিন্ন প্রকল্প গ্রহণ করে, বিশেষ করে ইট কলের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে সোলার হোম সিস্টেম বসানোর কাজ দ্রুত এগিয়ে নেওয়া হয়। 2 লক্ষ সোলার লাগানোর পর বেগম জিয়া তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ওই ধারাবাহিকতায় সোলার হোম সিস্টেমের কাজ চলছে, যাকে আমরা স্বাগত জানাই। কিন্তু আমরা উদ্বিগ্ন, সরকার পাওয়ার প্ল্যান্টের নামে জনগণের পকেট কেটেই চলেছে। 2021 সনে উচ্চ মাধ্যম আয়ের দেশ হতে হলে আমাদের আরও বিদ্যুতের প্রয়োজন, তাই বলে ওয়ার্ল্ড হেরিটেজ আমাদের প্রাকৃতিক ঢাল সুন্দরবন বিধ্বংসী রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প কিছুতেই নয়। পরিবেশ বিনষ্টকারী ও সুন্দরবন ধ্বংসকারী রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে বিশ্ব জনমত যখন একাট্টা, সরকার তখন আরও বিদ্যুৎ উৎপাদনের নামে রামপাল প্রকল্প বাস্তবায়নে একগুয়ে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। আমরা পুনরায় এই মানবতা বিরোধী প্রকল্প থেকে সরে আসার জন্য জোর দাবি জানাচ্ছি। পরমাণু ক্লাবে যুক্ত হওয়ার নামে সরকার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ার সাথে ১৩ বিলিয়ন ডলারের চুক্তি করেছে। রূপপুরের প্রস্তাবিত পারমাণবিক প্রকল্পের বর্জ্য নিউক্লিয়ার ওয়েস্ট রাশিয়ায় ফেরত নেবে না বলে জানিয়ে দিয়েছে রাশিয়া। এই পারমাণবিক বর্জ্য বাংলাদেশের 100 বছর ধরে সংরক্ষণ আদৌ সম্ভব নয়। জাপান সহ অন্যান্য দেশে একই প্রযুক্তির পারমাণবিক কেন্দ্র বিস্ফোরণের ফলে প্রাণহানি ও অন্যান্য ক্ষতির জের এখনও তারা বয়ে চলেছে। আমাদের মতো ঘনবসতিপূর্ণ জনাকীর্ণ দেশে এই ধরনের ঝুঁকিপূর্ণ প্রকল্প স্থাপনের ভয়াবহতা কল্পনা করা যায় না। তাছাড়া এই প্রকল্পের আর্থিক ও অন্যান্য কারিগরি দিকগুলো বিশ্লেষণ দাবি রাখে। এই ধরনের ভয়াবহ প্রাণহানি ও সম্পদ বিধ্বংসী প্রকল্প বাস্তবায়ন করার পূর্বে বিষয়টি আরও গভীরভাবে বিচার বিশ্লেষণ করা অত্যাবশ্যক। সাংবাদিক মধ্যগণ, আশ্রয়ের প্রকল্প ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের নামে
সারা দেশে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের দুর্নীতির ফিরিস্তি প্রায় প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হচ্ছে। প্রতি কেজি 10 টাকা মূল্যের চাল সরবরাহের নামে সরকার 10 ধরনের অনিয়ম করছে বলে 11-10-16 তারিখে প্রথম আলোসহ পত্রপত্রিকায় ধারাবাহিক সংবাদ প্রতিবেদন বের হয়েছে। প্রধানমন্ত্রী দাবি করেছেন তার সরকার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করেছে। গত 8 বছর ধরে এদেশের শিক্ষার কি উন্নতি হয়েছে তা তো জনগণ হাড়ে হাড়ে টের পাচ্ছে। GPA 5 বৃদ্ধি আর ছাত্রছাত্রীর ফের না করার নীতি গ্রহণ করে সরকার শিক্ষার গুণগত মানকে ধ্বংস করে দিয়েছে। এবছর GPA 5 পাওয়া ছাত্রছাত্রীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি পরীক্ষায় মাত্র 5.52% টিকেছে। পত্রপত্রিকায় আমাদের অধিকাংশ গ্র্যাজুয়েটদের শিক্ষার মানের যে চিত্র ফুটে উঠেছে তাতে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। চকচকে মরাঠি রঙিন বই ছাত্রছাত্রীদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। NCTV সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভুলে ভরা প্রাথমিক উচ্চ মাধ্যমিক পাঠ্যপুস্তকের দায়ে দায়িত্ব এড়াতে পারে না। অধিকাংশ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকছে ছাত্রলীগের অন্তর্দ্বন্দ্বে রক্তাক্ত হয়ে। ভিন্ন মতের ছাত্রছাত্রীদের টিকতেই দেওয়া হচ্ছে না। শিক্ষক মণ্ডলী অবরুদ্ধ হয়েছেন, এমনকি শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন তারা। এই হচ্ছে সামগ্রিক শিক্ষা উন্নয়নের চিত্র। অথচ আমাদের সময় বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের যে সুযোগ দেওয়া হয়েছে তার ফলে উচ্চশিক্ষার প্রসার ঘটেছে। বিদেশমুখী ছাত্রছাত্রীরা এখন দেশেই উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে। প্রধানমন্ত্রী সড়ক উন্নয়নের ফিরিস্তি দিয়েছেন, কিন্তু তিনি বলেননি বাংলাদেশের 1 কিলোমিটার সড়ক নির্মাণ ও 1 কিলোমিটার ফ্লাইওভার নির্মাণে ব্যয় চীন, ভারত ও যুক্তরাজ্যের চেয়ে কত বেশি। তিনি বলেননি নানা অজুহাতে মেগা প্রজেক্টগুলোর প্রকল্প ব্যয় 100 গুণ বৃদ্ধি করে মেগা চুরির কী সুবন্দোবস্ত করা হয়েছে। পদ্মা সেতুর প্রকল্প ব্যয় ছিল 11,000 কোটি টাকা আর তা বাড়িয়ে করা হয়েছে প্রায় 29,000 কোটি টাকা। মালিবাগ ফ্লাইওভার সহ প্রায় সবগুলো ফ্লাইওভারের প্রকল্প ব্যয় এভাবে 100 গুণ বৃদ্ধি করা হয়েছে। সরকার মেগা প্রকল্প গ্রহণে বেশি আগ্রহী, কারণ এতে তারা মেগা চুরির সুযোগ সৃষ্টি করেন। সোনাদিয়া গভীর সমুদ্র বন্দরের ভবিষ্যৎ কী তা জনগণ জানতে চায়। দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নেই। সরকারি দলীয় লোকজনের চাঁদাবাজি, গ্যাস ও বিদ্যুতের অভাবে বিনিয়োগ রুদ্ধ হয়ে পড়েছে আর তাই দেশের পুঁজি পাচার হয়ে যাচ্ছে বিদেশে। কেবল 2013 সনে 76,000 কোটি টাকা পাচার হয়ে গেছে। 2007-12 পর্যন্ত উল্লেখযোগ্য পুঁজি বাংলাদেশ থেকে পাচার হয়েছে। এসব তথ্য গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি সূত্রে জানা গেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ব্যবসায়ী শিল্প উদ্যোক্তাবৃন্দ বিনিয়োগে উৎসাহ হারিয়ে ফেলেছে। দেশের ভয়াবহ রাজনৈতিক ও সামাজিক অনিশ্চয়তার কারণে রাজনৈতিক সংকট ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, আবার সুযোগ পাচ্ছে না। রাজনৈতিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে। ডেমোক্রেটিক স্পেস ক্রমেই সংকুচিত হয়ে আসছে। দেশবাসীর গণতান্ত্রিক অধিকার হরণ করে উন্নয়নের নামে বর্তমান সরকার জনগণকে বিভ্রান্ত করছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। বাক ও ব্যক্তি স্বাধীনতা লুণ্ঠিত, আইনের শাসন অনুপস্থিত, মানুষের জীবনের নিরাপত্তা নেই, দেশে এখন স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। সরকারের অতি মহারথীরা গণতন্ত্রের চাইতে উন্নয়নকে প্রাধান্য দেওয়ার নামে সকল সামাজিক চুক্তি ভঙ্গ করে জনগণকে শৃঙ্খলিত করছে। উন্নয়নের নামে চলছে বল্গাহীন লুণ্ঠন। দেশে গড়ে উঠেছে একটি শক্তিশালী অলিগার্কি। পরীক্ষিত জনপ্রিয় রাজনৈতিক নেতৃবৃন্দকে মিথ্যা মামলার জালে জড়িয়ে রাজনীতি থেকে দূরে রাখার প্রচেষ্টা অপচেষ্টা। 3 বারের নির্বাচিত জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দেওয়া, গণমাধ্যম নিয়ন্ত্রণ, বিচার বিভাগ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দলীয় ক্যাডারদের নিয়োগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। জঙ্গিবাদ প্রকৃতপক্ষেই বাংলাদেশের স্থিতিশীলতাকে বিনষ্ট করছে। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এ বিষয়ে জাতীয় ঐক্যমত্য তৈরি করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা ছিল সময়ের প্রয়োজন। অথচ তা না করে বিরোধী দলকে দায়ী করে বিভক্তি সৃষ্টি জঙ্গিবাদকে আরও প্রশ্রয় দিচ্ছে। প্রকৃত সত্য অন্ধকারেই থেকে যাচ্ছে। ক্রস ফায়ার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, পুলিশ হেফাজতে হত্যা, মিথ্যা মামলায় রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি দেশের রাজনৈতিক পরিবেশকে অসহনীয় করে তুলেছে। এই সবের প্রেক্ষাপটে দেশবাসীর প্রত্যাশা ছিল প্রধানমন্ত্রী তার ভাষণে এই সংকটগুলো নিরসন চিহ্নিত করবেন এবং তার নিরসনের পথের সন্ধান দেবেন। সেটাই ছিল তার জন্য রাষ্ট্রনায়ক হিসেবে কাজ। তিনি তা না করে রাজনৈতিক দলগুলোকে শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ করতে বলেছেন। আমরা তো নির্বাচনে অংশ নিতে চাই, কারণ আমরা বিশ্বাস করি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা যেতে পারে। সেই জন্য প্রয়োজন
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির কারণে নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সাহসী যোগ্য নির্বাচন কমিশনের পরিচালনায় সকল দলের অংশগ্রহণের মাধ্যমে এবং নির্বাচনকালীন সময়ে একটি সহায়ক সরকার গঠন করে এই নির্বাচন অনুষ্ঠান সেই জন্য তৈরি করতে হবে একটা লেভেল প্লেইং ফিল্ড। বর্তমানে যে বিরোধী দল নির্মূল করার প্রক্রিয়া চলছে তা বন্ধ করতে হবে, সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, সভা মিছিল সমাবেশ করার সমান সুযোগ দিতে হবে, গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে। এক কথায় একটি প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ রাজনীতিকে তার স্বাভাবিক চলার পথে চলতে দিতে হবে। উন্নয়নের কথা বলে গণতন্ত্রকে হত্যা করে জনগণের ভোটের অধিকার হরণ করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করার অপচেষ্টা জনগণ কোনোদিনই মেনে নেবে না। আমরা এখনও আশা করি প্রধানমন্ত্রী গণতন্ত্র ধ্বংস করার একদলীয় শাসন প্রবর্তন ভয়ঙ্কর রাস্তা থেকে সরে গিয়ে গণতন্ত্রের মুক্ত পথে চলবেন। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে আগামী নির্বাচন এবং রাজনীতির গতিপথ নির্ধারণ করবেন, নতুন আশার আলো দেখাবেন, অন্যথায় জনগণের কাছে তাকে জবাবদিহি করতে হবে। ধন্যবাদ।